ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার রাত 1:55 ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি এর আগে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল 3:50 যাত্রা করেছিল। প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে 4 দিনের সরকারি সফরে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট 2023-এর প্লেনারিতে ভাষণ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ডক্টর জর্জ ভেলার সাথে সাক্ষাতের পাশাপাশি কয়েকটি সংস্থার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন। সফরকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত চিঠিতে সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বাবু ও তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে শুক্রবার রাতে নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িত আরও 4 জনকে আটক করা হয়। এ পর্যন্ত এ ঘটনায় জড়িত মোট 10 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার 2 দফা জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নিহত সাংবাদিক নাদিমকে। এর আগে বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। ফরিদপুরের কুমার নদ রক্ষায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কচুরিপানা অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। সকালে শহরের বিসর্জন ঘাটে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার। পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌরসভার মেয়র অমিতাভ বোসসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা এতে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক বলেন, শহরের মধ্য দিয়ে প্রবাহিত কুমারনদ ফরিদপুরের প্রাণ, তাই কুমারনদ বাঁচলে ফরিদপুর শহর বাঁচবে। কুমারনদকে রক্ষা করতে যা যা করা দরকার সবই করা হবে। তিনি বলেন, কচুরিপাড়া অপসারণের মাধ্যমে এ কাজের সূচনা হলো, এরপর নদীকে দখল ও দূষণমুক্ত করা হবে। এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।